হ্যালো ফুটবল ফ্যান্স, ইঞ্জুরির কারণে এই সিজনে এমএলএস এর বেশিরভাগ ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। কিন্তু মৌসুমের শুরুটা তিনি অসাধারণভাবে করেছিলেন। প্রতি ম্যাচেই গোল ও অ্যাসিস্টের দ্বারা তিনি এমএলএস এ নতুন কিছু রেকর্ড তৈরির পাশাপাশি মৌসুমের শুরুতেই ইন্টার মায়ামিকে একের পর এক ম্যাচে জয় এনে দিয়েছিলেন, যার কারণে ইন্টার মায়ামি এমন বুস্ট পেয়ে গিয়েছিল যে মেসির অবর্তমানেও তারা জয়ের ধারাটা অব্যাহত রাখতে পেরেছিল এবং এখন তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে আর মাত্র একটি ম্যাচে জিততে পারলেই এই সিজনে এমএলএস এর সাপোর্টার শিল্ডটা জয় করবে ইন্টার মায়ামি। কিন্তু গতকাল ভোরে অনুষ্ঠিত হতে যাওয়া সেই ম্যাচটি ইন্টার মায়ামির জন্য অগ্নি পরীক্ষার থেকে কম কিছু নয়, যেখানে কলম্বাসের ঘরের মাঠে গিয়ে তাদেরকে জিততে হবে। এর আগে 2024 লিগস কাপের রাউন্ড অফ 16-এ ইন্টার মায়ামি কলম্বাসের ঘরের মাঠে গিয়ে তাদের কাছে 3-2 গোলে পরাজিত হয়েছিল, যার কারণে গতকাল ভোরের এই ম্যাচটি ইন্টার মায়ামির ইতিহাসের সব থেকে কঠিন এবং গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। তবে সেখানে শুধু পরীক্ষাটা ইন্টার মায়ামিরই হবে না, পরীক্ষাটা হবে তাদের দলের সব থেকে বড় দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজেরও। এই সিজনে মূলত লিওনেল মেসি ও লুইস সুয়ারেজই ইন্টার মায়ামিকে সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন। মেসি সিজনের শুরুতে এমএলএস এর 12 থেকে 15 ম্যাচের মধ্যে ইন্টার মায়ামিকে যে বুস্টটা এনে দিয়েছিলেন, যে সময়টা লিগে আনবিটেন ছিল মায়ামি, সেটা মেসির ইঞ্জুরিতে পড়ার পর লুইস সুয়ারেজই টেনেছিলেন। এমএলএস এ নিজের প্রথম মৌসুমে লুইস সুয়ারেজ 24টি ম্যাচে মায়ামির হয়ে মোট 17টি গোল ও 6টি অ্যাসিস্ট করেছেন। এছাড়া লিওনেল মেসি, যিনি কিনা মৌসুমের বেশিরভাগ সময় ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিলেন, তিনি এমএলএস এর মাত্র 16টি ম্যাচে মাঠে নেমেই 15টি গোল ও 10টি অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 16 ম্যাচে সরাসরি 25টি গোলে অবদান আছে তার। এছাড়া আপনারা জানলে অবাক হবেন, মেসি মাত্র এই 16টি ম্যাচে মাঠে নেমেই রেকর্ড 10 বার এই সিজনের এমএলএস এর ম্যাচ ডের সেরা একাদশে জায়গা পেয়েছেন এবং নিঃসন্দেহে এই সিজনে এমএলএস এর সেরা ফুটবলারের পুরস্কারটিও তিনি জিততে চলেছেন। তবে তার আগে গতকাল ভোরে আরো একবার ইন্টার মায়ামির হয়ে জ্বলে উঠতে হবে লিওনেল মেসি লুইস সুয়ারেজকে। পুরো সিজনটা তারা যেভাবে কাটিয়েছে তাতে লিগ শিল্ড জয়ের যোগ্য দাবিদার ইন্টার মায়ামি, কিন্তু কলম্বাসও ম্যাচটিতে ফুল প্ল্যানিং এর সঙ্গেই মাঠে নামবে, যেখানে তারা বিশেষ করে লিওনেল মেসিকে একাধিক প্লেয়ার দিয়ে মার্ক করার চেষ্টা করবে, যার কারণে লুইস সুয়ারেজের পাশাপাশি ইন্টার মায়ামির অ্যাটাকিং থার্ডের বাকি প্লেয়াররা যেমন লিওনার্দো কাম্পানা, ডিয়াগো গোমেস এবং মাতিয়াস রোহাসদের ম্যাচটিতে প্রতিটা সুযোগই কাজে লাগাতে হবে। ম্যাচটিতে আক্রমণাত্মক ফুটবল খেলেই মায়ামি কলম্বাসকে হারাতে পারে, কারণ ম্যাচটিতে আক্রমণাত্মক ফুটবল খেললে কলম্বাস বেশি ডিফেন্সের দিকে নজর দেবে এবং সেক্ষেত্রে তারা আক্রমণে কম উঠবে। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত এই ম্যাচটিতে ইন্টার মায়ামিকে জয় এনে দিয়ে নিজের ক্যারিয়ারের অসাধারণ ট্রফি কেসে লিওনেল মেসি তার রেকর্ড 46তম ট্রফিটা যোগ করতে পারেন কিনা।